আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বড় দুই দলের বার্তা স্পষ্ট। নির্বাচনের পূর্ণ প্রস্তুতিতে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলো, এক দফা দাবিতে অনড় বিএনপি ও সমমনা দলগুলো। নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে কর্মসূচি দিয়েছে তারা, এমন অবস্থায় এখনো অবস্থান স্পষ্ট করছে না জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলটির নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠকে অংশ নেওয়া নেতাদের প্রায় সবাই বর্তমান অবস্থায় নির্বাচনে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। দলের কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই নির্বাচনে না যাওয়ার পক্ষে। এমন অবস্থায় দলীয় কিছু এমপি নির্বাচনে যাওয়ার পক্ষে যুক্তি দেখাচ্ছেন। তারা কৌশলে নির্বাচনে যাওয়ার বিষয়ে মত দিচ্ছেন, বিষয়টি দলীয় নেতাকর্মীরা ভালোভাবে নিচ্ছেন না। আবার সরকার সংশ্লিষ্ট সূত্র থেকেও এসব এমপির ওপর চাপ রয়েছে, এ কারণে তারা উভয় দিকে চাপে পড়েছেন। দলীয় সূত্র জানায়, কিছু এমপি নির্বাচনে যেতে চান বলে মনে হচ্ছে, কিন্তু তাদের ইচ্ছা দলীয় স্বার্থে নয়। তারা আবার এমপি হতে চান কারণ তারা এতদিন সরকারি সুবিধা নিয়েছেন, সামলেও নিতে চান। তারা ব্যক্তিগতভাবে সুবিধা পেলেও এতদিনে দলের কোনো লাভ হয়নি, উল্টো দলের অবস্থান দুর্বল হয়েছে। এমন অবস্থায় দলীয় প্রধান দলের বিষয়ে চিন্তা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবেন বলে তারা মনে করছেন। সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন। তার অনুসারী কিছু নেতা নির্বাচনে যাওয়ার কথা বলছেন, কিন্তু জাতীয় পার্টির সূত্রের দাবি, রওশন এরশাদ দলের কোনো পদে নেই। তার পক্ষে যারা বলছেন তারাও হয় বহিষ্কৃত, না হয় দলের কোনো দায়িত্বে নেই। দলীয় মনোনয়ন দেবেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের, এর বাইরে জাতীয় পার্টি বলতে কিছু নেই। সূত্র মতে, একজন সিনিয়র নেতা দলের নেতাদের মতামত সংগ্রহ করার কাজ করছেন। প্রায় 20 জন নেতার মতামত নেওয়া হয়েছে গতকাল পর্যন্ত। তাদের দুই একজন ছাড়া বাকি সবাই বর্তমান অবস্থায় নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দিয়েছেন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।